আইন ডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো বাংলা শস্য বিমা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বাংলা শস্য বিমা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক প্রশ্ন অনেকেই কিন্তু কমেন্ট করছেন তো এখানে কিভাবে নাম নথিভুক্ত করাতে হয় এখানে পি এম কিষাণ সম্মান নিধি অথবা কৃষকবদ্ধ করা থাকলে কি আবেদন করা যাবে অথবা সবাই কি আবেদন করতে পারবে অর্থাৎ অনেক ধরনের কিন্তু প্রশ্ন তো সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আজকে এই ভিডিওটা দেখার পর কিন্তু বাংলার শস্য বিমা নিয়ে কিন্তু আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না তো প্রশ্নগুলো বলে দিচ্ছি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এখানে কত টাকা দেওয়া হয় কৃষক বন্ধু পি এম করা থাকলে কি আপনি এখানে আবেদন করতে পারবেন একবার আবেদন করলেই কি হয়ে যায় নাকি বারবার আবেদন করতে হয় বাংলার সস্মিতা থেকে বেশিরভাগ সময় কেন টাকা পাওয়া যায় না কোথায় আবেদন করতে হয় বাড়ির কতজন আবেদন করতে পারে স্বামী স্ত্রী ভাই অথবা দাদা অর্থাৎ একটা পরিবারের সবাইকে আবেদন করতে পারে তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে নেব ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো চলুন সবার প্রথম বলে দিচ্ছি বাংলা শস্য বিমা কি। তো দেখুন বাংলা শস্য বিমা হচ্ছে কিন্তু একটা বিমা বলতে বোঝাচ্ছে আপনাকে ইন্স্যুরেন্স তো আপনারা যেমন জানেন যে একটা বাইক অথবা অন্য কিছু যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু সেটার ইন্স্যুরেন্স আপনি করে নেন তো ইন্স্যুরেন্সটা কীসের জন্য করে নেন যদি সেই জিনিসটার আপনার ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে যে ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে আপনি করলেন সেখান থেকে কিন্তু আপনি টাকা পেতে পারেন অথবা টাকা কিন্তু আপনি পাবেন ধরুন আপনি বাইকের একটা ইন্স্যুরেন্স করলেন আপনার বাইকটা যদি দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় অথবা সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনি সেটার জন্য ক্লেম করতে পারবেন এবং সেটার ক্ষতিপূরণ হিসেবে কিন্তু টাকা পাবেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তো সেরকমই কিন্তু আপনি যে ফসলটা রোপণ করলেন কৃষকদের জন্য কিন্তু এটা আপনি যে ফসলটা রোপণ করলেন সেই ফসলের যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয় অথবা কোনো অকাল বৃষ্টি অথবা প্রাকৃতিক বড় ধরনের কোনো যদি দুর্যোগ চলে আসে তাহলে কিন্তু সেটার থেকে কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার যে ফসলের ক্ষতিটা হলো আপনি একটা ফসল রোপণ করলেন নিশ্চয়ই সেটা লাভের জন্য আপনি করলেন তো সেখানে তো আপনার লাভ হচ্ছে না বরংচ আপনার কিন্তু ক্ষতি হচ্ছে তো সেই ক্ষতিপূরণের টাকাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এই বাংলার শস্য বিমাটা কিন্তু কোনো রাজ্য সরকারও আমাদের দিচ্ছে না কোনো কেন্দ্র সরকারও কিন্তু আমাদের দিচ্ছে না এটা কিন্তু দিচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ একটা কোম্পানির আন্ডারে কিন্তু এই টাকাটা আমরা পাচ্ছি তো বুঝতেই পারছেন ব্যাপারটা তো এই বাংলার শস্য বিমা কিন্তু এর জন্যই অর্থাৎ আপনার ফসলের কিন্তু ইন্স্যুরেন্স আপনি করছেন তো এখন কথা হলো যে কারা কারা এখানে আবেদন করতে পারে তো দেখুন এখানে কিন্তু সবাই আবেদন করতে পারে অর্থাৎ আপনার নিজের নামে যদি চাষযোগ্য জমি থাকে এবং আপনি যদি ফসল রোপণ করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো ফসল রোপণ করার এক মাসের মধ্যে কিন্তু আপনাকে এটা কিন্তু আবেদনটা করতে হবে এরপরে রয়েছে এখানে কত টাকা দেওয়া হয় তো দেখুন এখানে কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার এমনকি এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি পেতে পারেন অর্থাৎ আপনি যে ফসলটা রোপণ করলেন সেই ফসলের ক্ষতির হিসেবে কিন্তু আপনি সেই টাকাটা পাবেন তো আপনি কিন্তু ধরে নিতে পারেন যে আপনার লস হবে না অর্থাৎ আপনার যে ফসলটা রোপণ করলেন সেই ফসলের যে পরিমাণ লাভ আপনি পাবেন সেরকমই কিন্তু আপনাকে বিমা কোম্পানি থেকে কিন্তু টাকাটা কিন্তু দেওয়া হবে যদি আপনার ফসলের ক্ষতি হয় ফসলের ক্ষতি না হলে কিন্তু আপনি টাকাটা পাবেন না তো প্রথমেই কিন্তু আপনাদের আমি বললাম যে এটা কিন্তু ইন্স্যুরেন্স যদি আপনার ফসলের ক্ষতি হয় তাহলেই একমাত্র টাকা পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এরপর যে প্রশ্নটা রয়েছে আপনাদের কৃষক বন্ধু পি এম করা থাকলে কি এখানে আবেদন করা যায় তো দেখুন কৃষক বন্ধু পি এম কিষাণের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই কৃষক বন্ধু পিএম এম অথবা অন্য যদি আপনার কোনো স্কিমেও নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন এরপর যেটা রয়েছে একবার আবেদন করলে কি হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু একবার আবেদন করলেই হবে না বছরে কিন্তু আপনাকে দুবার আবেদন করতে হবে একটা খারিফ মৌসুমের জন্য আর একটা রবি মৌসুমের জন্য তো খারিফ মৌসুমের সিজনটা হচ্ছে জুন জুলাই থেকে শুরু এবং ডিসেম্বরের শেষ এই সিজনটা তো জুন জুলাইতে যখনই আপনার কোনো ফসল রোপণ আপনি করবেন ধরুন সেই টাইমে কিন্তু ধানটা হয় তো সেই ধানটা যদি আপনি রোপণ করেন ধান রোপণ করার এক মাসের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদন করলেই কিন্তু আপনার আবেদনটা কিন্তু গ্রাহ্য হবে তো জুন জুলাই মাস থেকে শুরু ডিসেম্বর মাসে পর্যন্ত কিন্তু শেষ এই খারিফ মৌসুমটা এবং আরেকটা সিজন হচ্ছে রবি মৌসুম ডিসেম্বর জানুয়ারি মাস থেকে শুরু হয় জুন মাস পর্যন্ত কিন্তু এই সিজনটা শেষ হয় তো ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাকে এই রবি মৌসুমে নামটা নথিভুক্ত করাতে হবে অর্থাৎ যে সিজনটা শুরু হলো সেই সিজনের প্রথমেই কিন্তু আপনাকে নাম নথিভুক্ত করাতে হবে তো বুঝতেই পারছে যে কৃষক বন্ধু পি এম কিষানের মতো কিন্তু না যে আপনাকে একবার নাম নথিভুক্ত করালেই হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বারবার নাম নথিভুক্ত করাতে হবে মোটের উপর কথা ছ মাস পর পর কিন্তু আপনাকে নাম নথিভুক্ত করাতে হবে আপনি কোনো একটা ফসল রোপণ যখন করবেন ফসলটা রোপণ করার পরে পরে কিন্তু আপনাকে এই বাংলা শস্য বিমাতায় নামটা নথিভুক্ত করাতে হবে অর্থাৎ আপনি ফসল রোপণ করলেন সেই ফসল রোপণ করার সাথে সাথেই কিন্তু সেই ফসলটার আপনি ইন্স্যুরেন্স করে রাখছেন যে সেই ফসলটা তোলার টাইম হতে হতে আপনার যদি ফসলের কোথাও ক্ষতি হয় অথবা আপনার ফসলের যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন তো ফসলের ক্ষতিটা কীরকম আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি পঁচাত্তর শতাংশের বেশি ধরুন চাষযোগ্য জমির পঁচাত্তর শতাংশের বেশি যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনারা সেই ক্ষতিপূরণের টাকাটা পাবেন তাছাড়া কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই অনেকটা যদি পঁচাত্তর শতাংশর বেশি যদি ক্ষতি হয় আপনাদের চাষযোগ্য জমি তাহলে কিন্তু আপনি বাংলা শস্য বিমা থেকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন তো অনেক কৃষকই কিন্তু প্রত্যেক বছরে কিন্তু টাকা পাচ্ছে কারোর কিন্তু শোষক পোকার জন্য যদি ক্ষতি হয় তাহলে কিন্তু টাকা পেয়ে যাচ্ছে অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের জন্য অথবা অকাল বৃষ্টির জন্য এবছর আপনারা কিন্তু দেখতেই পারলেন যে অকাল বৃষ্টির কারণে কিন্তু আলুর চাষ থেকে শুরু করে ধান চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে তো ক্ষতিপূরণের টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছে তো বুঝতেই পারছেন তো আরেকটা হচ্ছে যে যেটা প্রশ্ন বাংলা স্বস্য বীমা থেকে বেশিরভাগ সময় টাকাটা কিসের জন্য পাওয়া যায় না তো আপনাদের কিন্তু আমি বলেই দিলাম যে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার পঁচাত্তর শতাংশের বেশি যদি জমি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন তাছাড়া কিন্তু টাকাটা পাবেন না কারণ এখানে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে সম্পূর্ণটাই কিন্তু অর্থাৎ পরীক্ষা করা হয় অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি যে রয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে সমস্তটাই দেখে যে কোন এলাকায় ক্ষতিটা হলো কতটা ক্ষতি হলো সেই হিসেবে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকার পরিমাণটা কিন্তু ধার্য করে তো বুঝতেই পারছেন তো আর যেটা রয়েছে কোথায় আবেদন করবেন তো আপনাকে কিন্তু আবেদন করতে হবে আপনাদের কৃষি দপ্তর অফিসে এবং ব্লগ অনুযায়ী কিন্তু একজন করে থেকে যায় তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন তারা কিন্তু আপনাদের সেই আবেদন পত্রটা কিন্তু জমা নেবে অথবা তার মাধ্যমে কিন্তু আপনি আবেদনটা কিন্তু করতে পারেন অর্থাৎ মোটের বড় কথা কৃষি দপ্তর অফিসে গেলেই কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন এবং বাড়ির কতজন আবেদন করতে পারবে বাড়ির কিন্তু সবাই আবেদন করতে পারবে সবার নামে যদি জমি থাকে যার যার নামে জমি থাকবে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে আপনি দলিল দিয়েও আবেদন করতে পারেন এবং পর্চা দিয়েও আপনি আবেদন করতে পারেন এরপর স্বামী স্ত্রী ভাই বোন এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে কিন্তু আলাদা আলাদা নামে জমি থাকতে হবে একটা জমি দিয়ে কিন্তু তিন চারজন আবেদন করতে জমি থাকতে হবে তো আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু প্রশ্ন করতে পারেন যেহেতু এখানে ইন্স্যুরেন্সের কথা উঠলো তো ইন্স্যুরেন্স এর জন্য তো ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দিতে হয় তাহলে কি আমাদের এই যে বাংলা সশিমেতে আমরা নামটা নথিভুক্ত করাবো তার জন্য কি আমাদের টাকা দিতে হবে তো এটা কিন্তু একটা ভালো প্রশ্ন কারণ আপনারা জানেন যে বাইক অথবা অন্য কিছুর জন্য আপনি যখন ইন্স্যুরেন্সটা করবেন সেখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঁচ বছরের জন্য কিছু প্রিমিয়াম কিন্তু দিতে হয় অথবা বছরে বছরের জন্য কিন্তু কিছু প্রিমিয়াম কিন্তু বছরে বছরে কিন্তু দিতে হয় তো সেরকমই কিন্তু আপনাকে এটাতেও প্রিমিয়াম দিতে হবে কিন্তু এই বাংলা সসম বিমাতে যখন আপনি নাম নথিভুক্ত করাবেন তখন যে প্রিমিয়ামের টাকাটা সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনার কিন্তু ফ্রিতেই হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েকটি বাণিজ্যিক ফসলের জন্য যেমন আলু রয়েছে অথবা আখ রয়েছে এই সমস্ত ফসলের জন্য কিন্তু কিছু পরিমাণ পার্সেন্টেজ হিসেবে কিন্তু আপনাকে সেটার জন্য কিন্তু টাকা দিতে হয় তারপর কিন্তু বাকি টাকাটা কিন্তু রাজ্য সরকার দেয় তারপর কিন্তু আপনার প্রিমিয়ামটা কিন্তু অর্থাৎ পুরোটাই কিন্তু কোম্পানির কাছে কিন্তু যায় তো বুঝতে পারছেন প্রিমিয়ামের টাকাটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের কিন্তু রাজ্য সরকার দিয়ে দিচ্ছে আপাতত অর্থাৎ পুরোপুরি কিন্তু ফ্রিতেই কিন্তু আপনি বাংলা শস্য বিমাতে কিন্তু নামটা নথিভুক্ত করাতে পারছেন তো আশা করছি এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেলেন আজকে এই ভিডিওর মাধ্যমে তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এই বাংলা শস্য বিমাতে আপনারা খারি মরসুমে এবং রবি মরশুমে কিভাবে নাম নথিভুক্ত করাবেন এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে ডিসক্রিপশন বক্সটা চেক করুন সেখানে কিন্তু বাংলা শশিমের একটা প্লেলিস্ট পেয়ে যাবেন সেখানে সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছেন তো সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে নিতে পারেন তো আজকে এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে